হরে কৃষ্ণ। আজ আমরা এই পবিত্র স্থানে মানে জগন্নাথ দেব মন্দিরের এবং এখানে জগন্নাথ দেব ছাড়াও আরো অনেক ভগবান আছেন, যেমন শ্রী রাধা মাধব দেবদাদের মধ্যে শিবজি আছেন, দেবী দুর্গা আছেন। এই পবিত্র স্থানে আজ আমরা হরিকথা গাইতে পারছি এবং আপনাদের শোনাতে পারছি, এটার জন্য আমরা প্রত্যেকে খুব নিজেকে খুব ধন্য মনে করছি। কেন না, স্থান কাল পাত্র এটার উপর অনেক নির্ভর। এই পবিত্র স্থানে আমাদের এই শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের যে পরিচালন মানে কমিটির সত্যবান ভক্তরা, বিশেষ করে প্রধান স্যার, আমাদের এই যে ভগবতীয় কথা, জগন্নাথ দেবের মহিমা কথা বর্ণনা করার জন্য সুযোগ দিয়েছেন, তার জন্য আমি প্রত্যেক সত্যবান ভক্ত যারা জগন্নাথ মন্দির পরিচালনা করছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই বা ধন্যবাদ জানাই। এবং মূলত আমার যারা এখানে গুরুবর্গের মানুষ আছেন তাদের প্রত্যেককে আমি প্রণাম জানাচ্ছি। আমাদের ইসকনের যেসব বরিষ্ঠ ভক্তরা রয়েছেন তাদেরও আমি প্রণাম জানাই, আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার যারা বয়সে ছোট তাদের আমি এই হরিকথা শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই ভগবানের হরিকথা শোনা অতীব দুর্লভ। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে 1000 জন মানুষের মধ্যে একজন ভগবানের কথা শোনার আগ্রহী হবে। হ্যাঁ, কারণ আমরা সবাই এই মৃত্যু লোকে জন্ম নিয়েছি, যে যার কর্মফলে। আমরা অনেকে বলি যে আমরা শুধু হাতে এসেছি, খালি হাতে এসেছি, কিন্তু আমরা কেউ খালি হাতে আসেনি। আমরা সবাই গত জন্মের কর্মফল নিয়ে এসেছি এবং এখান থেকে বেরোবো কর্মফল নিয়ে। তো সুতরাং এই কর্মফলের জন্য আমরা সবাই বিভিন্নভাবে কষ্ট পাচ্ছি, সে আমরা যতই জড়বিদ্যায় পারদর্শী হোক বা যেভাবে আমরা বিভিন্ন কর্মে যুক্ত থাকি, আমরা প্রত্যেকে তিতাপ দুঃখ হ্যাঁ পাচ্ছি। কারো বিভিন্ন রকম ব্যাধি হচ্ছে, কারো মানে অর্থনৈতিক কষ্ট হচ্ছে, কেউ ধরুন তার পরিবার থেকে বিচ্ছেদ হয়ে গেছে, কারো নিকট আত্মীয় মারা গেছে। তো এই জন্য ভগবান বারে বারে এই পৃথিবীতে আসেন, সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপরযুগ, কলিযুগ। তো আমরা এই বর্তমান কলিযুগে অবস্থান করছি। তো এই কলিযুগে এই জগন্নাথ দেব এই আষাঢ় পূর্ণিমাতে ভগবান এই 9 দিন রথযাত্রা মহোৎসব, এই 9 দিন রথযাত্রা মহোৎসব খুবই বড় অনুষ্ঠান। আমাদের দেবী দুর্গা দেবীর যে শারদীয় উৎসব হয় সেটা 4 দিন, খুব জোর হলে 5 দিন, কিন্তু এই জগন্নাথ মহাপ্রভুর রথ উৎসব 9 দিনের উৎসব, 9 দিন ব্যাপী প্রোগ্রাম চলে। এবং এখানে যেমন এই যে এই রেল শহরের মধ্যে, রেল কলের মধ্যে এই যে সত্যবান ভক্তরা এত সুন্দর আয়োজন করেছেন, তো এইরকম সারা পৃথিবীতে যত জগন্নাথ মন্দির আছে সব জায়গায় এই জগন্নাথের মহিমা লীলা কীর্তন এবং উৎসব চলে। তো যাক, আমি ভগবানের কিছু, জগন্নাথ দেবের কিছু লীলা মহিমা এবং ভাগবতের কিছু শ্লোক আমি আপনাদের কাছে শোনাবো। যদিও আমি এখানে যারা ইসকনের ভক্তি শাস্ত্রীয় কোর্স বা আপনার যারা মানে ভক্তি জীবনে আসতে চাইছে সত্যবান ভক্ত যারা, তাদের আমি বিভিন্ন রকম কোর্সে গাইড করি। আমি স্টেজ প্রোগ্রাম এই আমার জীবনে প্রথম। হ্যাঁ, হতে পারে কিছু ভুল বলতে পারি, যেমন আমার এই ভাইরাও রয়েছে এদেরও প্রথম, এরাই সবার সঙ্গে, যেমন এই মাতাজি, এরা সবার সঙ্গে মিলিত ভাবে আমরা এই প্রথম স্টেজ প্রোগ্রাম করছি। হ্যাঁ, এবং সেটা আমাদের এই চিত্তরঞ্জন রেল শহরে জগন্নাথ পূজা কমিটির মানে কৃপাতে। তো যাক, তো আমরা বর্তমানে কলিযুগে অবস্থান করছি। এর আগে দ্বাপর যুগ গেছে, ত্রেতা যুগ গেছে, সত্য যুগ গেছে। তো ভগবান সত্যযুগে, সত্যযুগে বদ্রীনাথ রূপে আবির্ভূত হয়েছেন এবং বদ্রীনাথ রূপে আবির্ভূত হয়ে ইনি জগতের বহু মানুষকে উদ্ধার করেন। এক এক যুগে এক এক রূপে ভগবান আসেন। তো সত্যযুগে বদ্রীনাথ রূপে এসেছেন,
সত্যযুগের মানুষকে মুক্তি পাওয়ার জন্য, মানে এই পৃথিবী হচ্ছে অসত্যতম দুঃখালয়, এখানে জন্ম নিতে গেলে দুঃখ পেতেই হবে, এবং এখান থেকে যদি আমরা ভগবানের কাছে ফিরে না যাই তাহলে কি হবে না, আমাদের ভাগবতমে যে ব্যাখ্যা আছে 84 লক্ষ জনি, এই 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে আমাদের পুনরায় আবার মনুষ্য দেহতে আসে, মানে এখান থেকে আমরা কোনো মতে বেরোতে পারবো না, যার জন্য এটাকে বলা হয় জেলখানা। এই জেলখানা থেকে বেরোতে গেলে আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতেই হবে এবং তার সেবা পূজা তার ভজন আমাদের করতেই হবে, কারণ এই পৃথিবীতে একমাত্র সুপ্রিম কমান্ডার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তার যদি আমরা সেবা পূজা বা তাকে যদি আমরা ভজনা না করি তাহলে আমরা কেউ বেরোতে পারবো না। আমরা যে যত বড়ই ওস্তাদ হই বা যত বড় বীর হই, আমরা হয়তো জড়বিদ্যাতে কেউ ডক্টরেট করেছে, পিএইচডি করেছে, এবং সে প্রথম সারির রাজ কর্মচারী, যেমন ভারতবর্ষের প্রথম সারির রাজ কর্মচারী আছে, তারা দেশ পরিচালনা করছে, কিন্তু সবাই কিছু না কিছু দুঃখে দুঃখতে আছে, দুঃখ ছাড়া কেউ শান্তিতে নেই। সুতরাং এই জিনিসটার জন্য আমাদের ভগবানের কথা বিশেষ করে শ্রবণ করতে হবে এবং তার জন্য কি করতে হবে, ভগবানের শ্রবণ কর্তা শোনার জন্য যে ভগবান শ্রীমদ ভাগবতমে যে ফর্মুলা বলেছে, রুল অ্যান্ড রেগুলেশন, গীতা গীতাতে যে ভগবান বলেছেন যে তুমি এইভাবে চলো তাহলেই তুমি বাঁচতে পারবে, আদারওয়াইজ কোনো মতে বাঁচতে পারবে না, নিজের মন গড়া কথা মতো কোনো মতে চলতে পারবে না। যেটা অর্জুন বলেছিল যে আমি বনে চলে যাব, বনে গিয়ে ভিক্ষাবৃত্তি করব, আমি এই গুরুবর্গের মানুষকে মারতে পারবো না, কারণ আমার সব গুরুবর্গের মানুষেরা আমার বিপরীতে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে, আমার ভাইরা দাঁড়িয়ে আছে, তা আমি এদের মারতে পারবো না। তো ভগবান বললো তুমি কি করবে, বলছে আমি বনে চলে ভিক্ষাবৃত্তি করবো, আমার রাজ্য দরকার না। তখন ভগবান বলে দেখো অর্জুন, এটা হচ্ছে অসত্যতম দুঃখালয়, এখানে তুমি যেখানে যাবে দুঃখ পাবে, তো তোমার স্বধর্ম তোমাকে মেনটেন করতে হবে, তুমি ক্ষত্রিয় বংশে জন্ম, তোমার স্বধর্ম হচ্ছে যুদ্ধ করা, তোমাকে স্বধর্ম মেনটেন করতেই হবে, নচেত তুমি পারবে না যেতে। তো সেই স্বধর্ম, ক্ষত্রিয় স্বধর্ম বা আমাদের প্রতিটা মানুষের ধর্ম, ধর্ম মানে হচ্ছে ভগবানের সেবা করা, এই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলে গেছেন 700 শ্লোকে, খুব সুন্দর ভাবে ভগবান বলেছে। গীতাতে কোনো মন্ত্র লেখা নাই, কোনো যাগযজ্ঞের কথা লেখা নাই যে তোমরা এই মন্ত্র জপ করো তুমি চাকরি পেয়ে যাবে বা 1 কোটি টাকা পেয়ে যাবে, এই সব কোনো কথা লেখা নাই। গীতাতে খালি লেখা আছে তুমি সকাল থেকে উঠে কি করবে কি করবে না, কাকে সেবা করবে কাকে সেবা করবে না, কিভাবে পরমেশ্বর ভগবানকে পাওয়া যাবে এবং কিভাবে এই মৃত্যু লোক থেকে মুক্তি পাওয়া যাবে, সেই কথাগুলোই ভগবান গীতাতে খালি বলেছে 700 শ্লোকে। তো এই জন্য গীতাকে বলা হয় ম্যানুয়াল বুক অফ হিউম্যান লাইফ। যেমন কেউ যদি একটা রেফ্রিজারেটর কেনে বা টিভি কেনে বা কম্পিউটার কেনে, তার একটা ম্যানুয়াল বুক থাকে, সেইটাতে লেখা থাকে কিভাবে সেই কম্পিউটারটা পরিচালনা বা চালাতে হবে বা রেফ্রিজারেটর চালাতে হবে, সেই নিয়ম কানে রুল অ্যান্ড রেগুলেশন সেই প্রসপেক্টর বুকে লেখা থাকে। সেরকম গীতা হচ্ছে আমাদের রুল অ্যান্ড রেগুলেশন, ভগবানের আইনের বই। এই গীতা প্রত্যেককে পড়তে হবে, গীতা যদি আমরা না পড়ি তাহলে আমরা কিছু জানতেই পারবো না। যেমন সুখদেব গোস্বামী বলছেন শ্রীমদ ভাগবতমে যে যে মানুষ ভগবানের সেবা পূজা করে না সে পশু তুল্য, পশুর মত, কারণ আমাদের জন্ম হয়েছে, আমাদের জন্ম হয়েছে ভগবানের সেবা করা, গুরুবর্গের সেবা করে আমাদের মৃত্যুলোককে ফিরে যাওয়া, আমরা এখানে কেউ থাকতে পারবো না, এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না, খুব জোর হলে 80 বছর 85 বছর 90 বছর তারপর আমাদের বিদায় নিতেই হবে, কিন্তু ভগবান তৃতাপক্ষের মধ্যে ব্যাধি এমন দিয়ে দিচ্ছে, এই ব্যাধি 45 বছর বয়স 40 বছর বয়স সেরিব্রাল স্ট্রোক হয়ে যাচ্ছে, ব্যাস শরীরটাই নড়তে পারছে না, এক আরো মানুষের যদি সেরিব্রাল স্ট্রোক হয়, আগে জানা যেত যে 50 বছর পেরোলে তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে 45 ইয়ার্স। এই এক সপ্তাহ আগে আমাদের আসানসোল ইসকন মন্দিরের এক ব্রহ্মচারী ভক্ত, উনি
বানপুরে এক ভগবত কথা, ভগবানের কথা বলতে বলতে সারিফেল স্ট্রোক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে রানীগঞ্জ হসপিটালে ভর্তি করে এবং তার শরীর পুরো অবশ নাড়তে পারছে না, কথা বলতে পারছে না। তাহলে আমরা বুঝতে পারছি আমরা কত বড় অসহায়। এই শরীর রূপী যন্ত্রটা যে কোনো টাইম ব্রেকডাউন করবে, যে কোনো টাইম ব্রেকডাউন করবে। সে আমরা যে বয়সেই থাকি, বৃদ্ধ বয়সে হোক আর 40 বছর বয়স হোক আর 30 বছর বয়সে, এই শরীর থাকবে না। শরীরের ক্রিয়াকর্ম গুলো যে কোনো টাইম ব্রেকডাউন করে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। আমরা খাবার খেয়েও হজম করতে পারি না, পারবো না, সে ক্ষমতা নেই যতক্ষণ না ভগবানের কৃপা পায়। তো এই ভগবানের কৃপা পাওয়ার জন্য শ্রীমদ ভাগবত গীতাতে ভগবান 700 শ্লোকে সমস্ত কিছু ব্যাখ্যা করেছে। যদিও ভগবানের 700 শ্লোক নেই, এর মধ্যে ধৃতরাষ্ট্রের একটা শ্লোক আছে, বিদুরের শ্লোক আছে, সঞ্জয়ের শ্লোক আছে, ভগবান কৃষ্ণের শ্লোক আছে। আমাদের প্রত্যেকে প্রথম উচিত যে ধর্ম পালন করা। আমরা সনাতন ধর্মের মানুষ, এই সনাতন ধর্ম প্রথম শেখায় কিভাবে ভগবানকে সেবা করতে হবে, ভগবানের পূজা করতে হবে। কারণ আমাদের শরীরে ভেতরে পরমাত্মার প্রত্যেকের শরীরে ভগবান অবস্থান করছে। এইবার আমরা জানতে জানতে চেষ্টা করি সত্যযুগ, তেতাযুগ, দ্বাপরযুগ, এই চারটি যুগকে নিয়ে বলা হয় একটি চতুর্যুগ। এই চতুর্যুগে ভগবান সত্যযুগে এবারে এসেছেন বদ্রীনাথ রূপে, তারপরে সে ত্রেতাযুগ, সত্য ত্রেতা দ্বাপর কলি। ত্রেতাযুগে ভগবান অযোধ্যাতে শ্রী রামনাথ রূপে এসেছেন এবং উদ্ধার করেছেন মানুষকে, রাম ভগবান ভগবান রামচন্দ্রের যারা সেবা পূজা করেছেন। ত্রেতাযুগে দ্বারকাতে দ্বারিকানাথ ভগবান শ্রীকৃষ্ণনাথ এসেছেন। কলিযুগে, এই কলিযুগে এসে ভগবান নীলাচল ধামে জগন্নাথ রূপে, এই জগন্নাথদেব ইনি কলিযুগে এসেছেন ভগবানের এক বিগ্রহ দারু ব্রহ্ম দারু বিগ্রহ রূপে। যেমন সত্যযুগে ভগবান বদ্রীনাথ রূপে এসেছেন, হ্যাঁ, তো এই তেতার যুগে রাম নাম রাম, তো রাম ভগবান রামলীলার মধ্যে তার পিতা মাতা ভাই বোন সবাই এসেছে, তাই রামলীলা করেছেন। কৃষ্ণ ভগবানের লীলাতে তার পিতা মাতা আছে, ভাই বোন আছে, কৃষ্ণ লীলাতে আছে। কিন্তু কলিযুগে জগন্নাথে, এই জগন্নাথ আবির্ভূত হয়েছেন কলিযুগে, কলিযুগের মানুষ উদ্ধার করার জন্য একমাত্র ব্রহ্মরূপে, দারু ব্রহ্মরূপে। তার কোনো পিতা মাতা নয়, তার কোনো ভাই বোন নয়, এই দারু ব্রহ্ম কিভাবে আমাদের উদ্ধার করছেন এখনো। এই ভগবান জগন্নাথ দেবের লীলাগুলো হচ্ছে খুব ইন্দ্রজালের মতো রহস্যময় এবং আলৌকিক, ম্যাজিকের মতো। এখনো সেই ম্যাজিক আমরা দেখতে পাই, এখনো দেখতে পাই। কিন্তু যারা ভগবানের খুব শ্রদ্ধাবান ভক্ত তারা অনুভব করে, তারা তখন ভগবানের কাছে সারেন্ডার করে। কিন্তু যারা ভগবানকে মানতে চায় না, ভাবে আমরা এই সব বিশাল বাহাদুর, খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, এত টাকা রোজগার করছি, এইভাবেই চলছে, কিন্তু তারা জানে না এর কর্ম, এর পরিণাম কি হবে। তো যাক, এই দারু ব্রহ্মরূপে ভগবান কলিযুগে অবস্থান করছেন। এই দারু ব্রহ্ম, এই যে ভগবান জগন্নাথ দেব কার ডাকে এসছেন এটা আমাদের জানতে হবে। যেমন ভগবান নৃসিংহ ভগবান, নরসিংহ ভগবান, এই নরসিংহ ভগবানকে তার ছেলে প্রহ্লাদ মহারাজ, হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ খুব আহ্বান করেছিলেন এবং প্রহ্লাদ মহারাজের ডাকে নৃসিংহ ভগবান চলে এসেছিলেন। যেমন চৈতন্য মহাপ্রভু নদীয়াতে চৈতন্য মহাপ্রভুকে কে ডেকেছিলেন, অদ্বৈত আচার্য। প্রত্যেক দিন গঙ্গা তীরে আপনার শালিগ্রাম শিলাতে তুলসী পাতা গঙ্গা জল দিয়ে ভগবানকে সেবা পূজা করতেন এবং বারবার উনি আহ্বান করতেন, হে প্রভু, এই কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য আপনি আসুন। হ্যাঁ, তো এইভাবে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। আর এই জগন্নাথ দেবকে কে আহ্বান করেছেন, যেমন ভগবান শ্রীকৃষ্ণকে দ্বারকায় যে শ্রীকৃষ্ণ এসেছেন, এনাকে আহ্বান করেছেন কৃষ্ণী সুতপা, ইনি আহ্বান করেছিলেন ভগবানকে যে আপনি জন্মগ্রহণ করুন, উনি এসেছেন। তারপরে যেমন ভগবান রামচন্দ্র, ভগবান রামচন্দ্রের জন্মের 60,000 বছর আগে বাল্মীকি মুনি রামায়ণ রচনা করে দিয়েছিলেন এবং ভগবান যে আসবেন সে কথাটাও উনি রচনা করেছিলেন। হ্যাঁ, এটা আমরা বাল্মীকি রামায়ণ যদি পড়ি বা রামচরিত মানুষ যদি পড়ি তাহলে আমরা বুঝতে পারবো, কারণ ভগবান আসার বহুদিন আগে বাল্মীকি মুনি এটা বলে দিয়েছিলেন যে ভগবান রামচন্দ্র আসবে এবং রত্নাকর দস্যু
সেইভাবে তপস্যা করেছিল। রত্নাকর দস্যু 60,000 বৎসর মরা মরা জপ করে তারপর রাম নাম জপ করেছিলেন, তারপর বাল্মীকি মুনি হয়েছিলেন। তো এইভাবে জগন্নাথ দেব কার ডাকে এসেছিলেন, এই দারু ব্রহ্ম রূপে উনি কেন এসেছেন? উনি তো মানুষ রূপে আসতে পারবেন, কিন্তু দারু ব্রহ্ম মানে কাঠ এবং অসম্পূর্ণ একটা বিগ্রহ। এবং আজও আজও এই জগন্নাথের মহিমা মা লীলা আজও হচ্ছে, যারা সুপ্ত ভক্ত তারা দেখতে পাচ্ছে। আমরা যেমন কৃষ্ণ লীলাতে ভগবান কৃষ্ণ দ্বাপর যুগে শেষে এসেছে, ভগবান অযোধ্যাতে রামচন্দ্র আপনার ত্রেতা যুগে শেষে এসেছে, কিন্তু দারু ব্রহ্ম কলিযুগের প্রথম থেকেই আছে এবং শেষ পর্যন্ত থাকবে। ভগবান মানে আমাদের যেমন তিনটে দেবতা মেন সুপ্রিম কমান্ডার তিনজন, ভগবান বিষ্ণু ব্রহ্মা এবং দেবাদিদেব মহাদেব, তে ব্রহ্মা আদির 100 বৎসর আয়ু। এই 100 বৎসর আয়ুর মধ্যে 50 বছর মানে 1000 বার চতুর্যুগ, যেমন আমাদের এটা চলছে সত্য তেতা দাপর কলি, এই 1000 বার চতুর্যুগ মিলে এক মানে 1000 এই সত্য তেতা দাপর কলি চারটে যুগ মিলে এক চতুর্যুগ, এরকম 1000 বার চতুর্যুগ যখন ঘুরবে, 1000 বার চতুর্যুগ যখন হবে, তখন ব্রহ্মাজির দিনের বেলা মানে 12 ঘন্টা, আবার 12 ঘন্টা রাত্রে বেলা, সেই রাত্রে বেলা কি প্রলয়, সারা পৃথিবী জলে মগ্ন থাকে। তো এইভাবে ব্রহ্মার 100 বছর আয়ু, তো 100 বছরের মধ্যে অলরেডি 50 বছর পেরিয়ে গেছে। এই 50 বছর ভগবান নীল মাধব রূপে নীলাচলে অবস্থান করেছিলেন, তারপর ইন্দ্রধনু রাজার ডাকে উনি এসেছেন। যাই হোক, আমরা খুব শর্টে ভগবানের কিছু কথা শুনে নি। তো জগন্নাথ দেব এসেছেন একমাত্র নারদ মুনি, ব্রহ্মাজি, ইন্দ্রধনু রাজা এবং দেবী পার্বতী, এই চারজনের আহ্বান, এই চারজন ভগবানকে আহ্বান করেছিলেন যে আপনি আসুন। তো প্রথমে আমি বলি নারদজি, নারদজি কিভাবে আহ্বান করেছিলেন না, একবার দ্বারকাতে যখন রানীরা দ্বাপর যুগের কথা সবাই আলোচনা করছে যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের এত সেবা পূজা করি, তাও উনি রাত্রে রাধা রাধা বলে মাঝে মাঝে ডাকেন, হ্যাঁ বৃন্দাবনের গোপীদের উনি আহ্বান করেন। তো এই রাধা হ্যাঁ আর এই বৃন্দাবনের গোপীদের ব্যাপার কি, তো সেইটা রুক্মিণী দেবীকে প্রশ্ন করেছিলেন, তখন রুক্মিণী দেবী বৃন্দাবন লীলা ওনার কাছে ব্যাখ্যা করেন। ভগবান যখন শৈশবে মানে যশোদা মায়ের কাছে ছিল, এই বৃন্দাবনের লীলা যখন ব্যাখ্যা করেন, তখন সেই ব্যাখ্যা শ্রবণ করার জন্য ভগবান কৃষ্ণ এবং বলরাম সেই জায়গায় উপস্থিত হন এবং নারদ মুনি দেখতে পাচ্ছে ভগবান শুনছে কথা। তো যেহেতু রাধার কথা শুনছে, তো এত উনি ভাব হয়েছিল এই জগন্নাথ দেবের মূর্তি, যেমন আমরা যে জগন্নাথ দেবের দেখছি বড় বড় চোখ দুটো হাত তার পানে, এই দারু ব্রহ্মরূপে জগন্নাথে এই ভগবান শ্রীকৃষ্ণ এগিয়ে চলে যাচ্ছে। তো এই রূপটা কে দেখেছিল প্রথমে? প্রথমে দেখেছিল নারদ। তে নারদ মুনি যখন প্রথমে এই ভগবানের রূপ দেখে, তখন উনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন যে প্রভু আমি অদ্ভুত রূপ আপনার দেখেছি, হ্যাঁ তো আপনি আমাকে আশীর্বাদ করুন যেন এই রূপ সবাই দেখতে পায়, এই কলিযুগে যেন এই রূপ সবাই দেখতে পায়, এবং এই রূপ দেখে আপনার রূপ দেখে যেন কলিযুগের মানুষেরা সবাই মুক্তি লাভ করে, মোক্ষ লাভ করে। তখন ভগবান আশীর্বাদ দেয় যে ঠিক আছে তাই হয়, আমি কলিযুগে এই দারু ব্রহ্ম রূপে অবস্থান করব। তারপর একবার ব্রহ্মাজি একবার ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা, এগুলো আমাদের জানতে হবে, কারণ আমরা যদি না জানি তাহলে আমরা পরের প্রজন্মকে মানে আমাদের যে সন্তান নাতিরা আছে তাদের আমরা শেখাতে পারবো না। আর শাস্ত্রে বলেছে যেমন নৃসিংহ উপনিষদ যদি আপনারা পড়েন তাহলে দেখতে পাবেন সেখানে নরসিংহ অবতার যখন এসেছেন, উনি প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপুকে যখন হত্যা করেছেন, তখন প্রহ্লাদ মহারাজ প্রশ্ন করছে প্রভু হাজার হোক আমার পিতা তো এনাকে উদ্ধার করুন, ইনি রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছে ভগবান বিষ্ণু পিতৃ। আমরাও এখন দেখতে পাই অধিকাংশ মানুষ
রাম বিদ্বেষী, বিষ্ণু বিদ্বেষী, ভগবান নারায়ণকে মানতে চাইছে, ভগবান বিষ্ণুকে মানতে চাইছে, বিভিন্ন রকম দেব দেবীর পূজা করছে। হ্যাঁ, তো সেটাও তারা সঠিক ভাবে করে না, দেব দেবীর দেব দেবতার পূজাও তারা সঠিক ভাবে করে না, তারাই করতে হয় করে। যেমন আমরা দেখতে পাই বিভিন্ন রকম ভাবে এই দুর্গাপূজার সময়, সরস্বতী পূজার সময় তারা কোন রকমে একটু উপবাস ফাস্টিং ওই এক ঘন্টা দু ঘন্টা করবে, তারপর তারা সব জীব হত্যা করে খাবে। কিন্তু আপনি দেখাতে পারবেন না কোনো দেবতা, কোনো দেবতা, হ্যাঁ, তারা মাংস খাচ্ছে, মাছ খাচ্ছে, দেবী দুর্গা, স্বয়ং দেবী দুর্গা অবস্থান করছে আমাদের এখানে জম্বুতে, জয় মাতা আজি। হ্যাঁ, আমাদের আমাদের বৈষ্ণব ভক্তরা, হ্যাঁ, সবাই খুব জয় মাতাজিকে দর্শন করতে যায়। আপনারা দেখাতে পারবেন না জয় মাতাজিতে কোনো বলি হয়, ছাগ বলি হয়, অথচ আমাদের কিছু কিছু যারা আছে, যারা যেসব ব্রাহ্মণদের কোনো জ্ঞান নাই, তারা কি করছে বিভিন্ন রকম বলি দিচ্ছে দেবতার স্থানে, বলি দিচ্ছে, সে মাংস আবার আহার করছে। কিন্তু অ্যাকচুয়াল যেখানে দেবী পূজা হয়, অ্যাকচুয়াল এখানে সব থেকে সুন্দর দেবী পূজা হয় বৈষ্ণব দেবীতে, এখানে স্বয়ং লক্ষ্মী দেবী, স্বয়ং সরস্বতী এবং মা দুর্গা কালী রূপে অবস্থান করছে, মানে পিণ্ড পাথর তিনটে শিলা রূপে। ওখানে পাহাড় গঙ্গা আছে, সে পাহাড়ের মধ্যে হেঁটে হেঁটে যায়। ওখানে একটা এখন ওখানকার ব্রাহ্মণের একটা দক্ষিণা পর্যন্ত নাই, আর এখানকার বহু মঠ মন্দির আছে, তারা তো দক্ষিণা নেওয়ার জন্য খুব লালায়িত, তারা মানে পূজারীকে দক্ষিণা দিতেই হবে, পূজারীকে যদি আমরা দক্ষিণা না দিই, যে যদি আপনার মঙ্গল কামনা করছে, যে ব্রাহ্মণ আপনার হয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে, হে প্রভু ওনার মঙ্গল করো, ওনার পরিবারের মঙ্গল করো, তো তাকে সেই ভগবানের যে তার কামনা করছে, তাকে তার জন্য তাকে প্রণামী দিতেই হবে, প্রণামী ছাড়া কোনো উপায় নেই। কিন্তু কলিযুগে কি করছে, বিভিন্ন মন্দিরে কি করছে, যে ডিমান্ড করে দিচ্ছে, আমাকে এত টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে, তুমি পূজা করেছো তোমাকে 1000 টাকা দক্ষিণা দিতেই হবে। সে যদি কবার দিতার দক্ষিণা দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে সেকে বিভিন্ন রকম ভাবে ভর্সনা করছে, কিন্তু এটা ব্রাহ্মণের গুণ নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে 9টা গুণ বলেছে ব্রাহ্মণের, ব্রাহ্মণের 9টা গুণ, তবে সে ব্রাহ্মণ। ব্রাহ্মণ প্রতিদিন বেদ পাঠ করবে, ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করবে, এখানে কোনো ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে না। তো সুতরাং যে ব্রাহ্মণ ভগবানের সেবা পূজা করবে, পবিত্র ব্রাহ্মণ যদি হয়, সে আপনার আপনার কথা যদি ভগবানকে বলে, ভগবান শুনতে পারে। সেই রকম আমরা নিষ্ঠাবান ব্রাহ্মণ দেখতে পাই, কোথায় দেখতে পাই, কাশী বিশ্বনাথে যাবেন দেখতে পাবেন, বৈষ্ণব দেবীতে দেখতে পাবেন, তারপরে আমাদের যেমন এখন এই অযোধ্যায় রাম মন্দির হয়েছে, এই রাম মন্দিরে ভগবানের যারা সেবা পূজা করছে যে ব্রাহ্মণরা, তারাও এরকম নিষ্ঠাবান। এই বৈষ্ণব দেবী দেবী দুর্গা আছেন, তো এখানে ব্রাহ্মণরা কোনো দক্ষিণা নেয় না, উল্টে দক্ষিণা। যাই হোক, এইবার ভগবান এই নীল মাধবে 50 বছর অবস্থান করেছেন, তারপর এই ব্রহ্মা হচ্ছে ব্রাহ্মণ, স্বয়ং ব্রহ্মা হচ্ছে ব্রাহ্মণ, সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রাহ্মণ, এবং পালনকর্তা ভগবান বিষ্ণু, সংহারকর্তা দেবাদিদেব মহাদেব। এই সৃষ্টিকর্তা ব্রহ্মাকে জীব সৃষ্টি করার জন্য দিয়েছে, এই যে আমাদের পৃথিবীতে 84 লক্ষ জীব আছে, হাজার হাজার জীব, তার মধ্যে জলচরে আছে, স্থাবরে আছে, কত পক্ষী পাখি, চার চতুষ্পদ জীব আছে, এদের সবাইকে যখন ভগবান সৃষ্টি করে, তখন ব্রহ্মাজি খুব মনে মনে কষ্ট পায়, দুঃখ পায় যে এরা এই মৃত্যুলোকে, এদের আমি জন্ম দিচ্ছি, এরা সবাই মৃত্যুলোকে জন্মগ্রহণ করছে, আর এই মৃত্যুলোক, এই পৃথিবীকে বলা হয় ভূলোক, এই ভূলোকে যারা জন্মগ্রহণ করছে তারা সবাই কষ্ট পাবে, তৃতাপ দুঃখ পাবে, জন্ম মৃত্যু জরা ব্যাধি কনফা, জন্ম যখন হয়েছে সে মায়ের গর্ভে কাঁদবে, কান্নাকাটি করবে, তারপরে কি হবে, সে বড় হবে, বড় হতে হতে সে ব্যাধি হবে, ব্যাধি হবে, যেমন আমাদের যেমন কিছুদিন আগে বড় ব্যাধি পেরিয়ে গেল, করোনা পেরিয়ে গেল, আবার বড় বড় ব্যাধি হচ্ছে, কারো লিভার ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, লিভারে ফ্যাট জমে যাচ্ছে, লিভার বাস্ট হয়ে যাচ্ছে, অকালে মারা যাচ্ছে, মাংস অকালে মারা যাচ্ছে, লিভার ফেটে মারা চলে গেল, কম বয়স লিভার লিভারে গড়বড় হয়ে মারা যাচ্ছে, ব্লাড ক্যান্সার, হ্যাঁ, মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে, তার রক্তের প্রবলেম,
হার্টের প্রবলেম, চোখের প্রবলেম, দেখতে পাচ্ছে না, পায়ের প্রবলেম, এই যে ব্যাধিগুলো হচ্ছে। তারপর জরা, জরা মানে যার 50-55-60 বছর পেরিয়ে যাচ্ছে, ব্যাস 60 বছর পরে বিভিন্ন রকম ব্যাধি হচ্ছে, সুগার, কোলেস্ট্রল, প্রেসার, কলিযুগে হচ্ছে, এগুলো আগেকার যুগে ছিল না। কলিযুগে প্রতিটা মানুষ, যেমন আমাদের শহরাঞ্চলের লোকেরা, প্রত্যেকটা ম্যাক্সিমাম মানুষ সুগারে জর্জরিত, প্রতি মাসে সুগার টেস্ট হচ্ছে। তাদের একটা যদি ভগবানের প্রসাদ, একটা গজা, একটা ভগবানের গজা প্রসাদ যদি খাবার ইচ্ছা হয় খেতে পারছে না, কারণ সুগার আছে শরীরে। হ্যাঁ, তো এত ব্যাধি, এই জরা, এই জরাগুলো আর ভালো হবে না, ব্যাধি ভালো হবে, জ্বর হয়তো ভালো হয়ে যাবে। হ্যাঁ, বিভিন্ন রকম চিকিৎসা করলে হয়তো হার্টের প্রবলেম সলভ হতে পারে, সেটা আবার কম বয়সে, 50 বছর পরে আর হার্ট সলভ হবে না। 50 বছর পরে দাঁতে যদি, তার দাঁতে যদি ইনফেকশন হয়, দাঁতে পোকা লাগলে তাহলে দাঁতে যদি ইনফেকশন আসে সেটা ঠিক হবে না। ব্লাড যদি প্রবলেম হয়, মানে একটা 40 বছরের মানুষের যদি ব্লাড প্রেশার হয়, তো কোনো মতে আর প্রেশার ভালো হবে না, সব মেডিসিন খেলেও ভালো হবে না। তা বাবা, এইগুলো কষ্ট পাচ্ছে যে আমি এই এত এত জীব সৃষ্টি করেছি, তারা সবাই পৃথিবীতে কষ্ট পাবে। তখন উনি কি করে, তৃতাপ দুঃখ, তৃতাপ দুঃখটা আমি সঠিক বলে দিই, এই তৃতাপ দুঃখ প্রতিটা জীব পাবে। তার মধ্যে আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই তিন রকম দুঃখ আছে। এই তৃতাপ দুঃখের মধ্যে, আদি ভৌতিক দুঃখের মধ্যে জরা, ব্যাধি এগুলো পড়ে, মানে দেহজাত দুঃখ, আদি ভৌতিক দুঃখ, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি দৈবিক দুঃখ কোনগুলো, যে হঠাৎ খরা হয়ে যাচ্ছে, খরা হয়ে যাচ্ছে, বন্যা হচ্ছে, তারপরে কি হচ্ছে, ঝড় উঠে যাচ্ছে, ভূমিকম্প, যেমন আমরা কিছুদিন আগে দেখেছি বদ্রীনাথ ধামে এত ভূমিকম্প যে সমস্ত ঘর বাড়ি সব ভেঙে গেল, এইগুলো দেবতাদের তারা দুঃখ দেওয়া হয়। আর দেহ যত দুঃখ, হ্যাঁ, এই দেহগত দুঃখ প্রতিটা মানুষ পায়, দেহগত দুঃখ, মনের দুঃখ পাচ্ছে, তার নিকট আত্মীয় চলে গেছে, ছেড়ে চলে গেছে, মারা গেছে, পুত্র সন্তান মারা গেছে, কন্যা সন্তান মারা গেছে, এই দেহগত দুঃখ পাচ্ছে। এরপরে কি হচ্ছে না, বিভিন্ন জীব জন্তু দ্বারা দুঃখ পাচ্ছে, হয়তো যেতে যেতে সাপে কেটে দিয়েছে, বা এমন একটা মশা, এই কলিযুগে যে ডেঙ্গু জ্বর হচ্ছে, মশা হচ্ছে, এই জ্বর হচ্ছে, একটা ছোট্ট মশা কেটে দিচ্ছে, ব্যাস ওকে আর ভালো করা যাচ্ছে না, মরে যাচ্ছে। তাই ব্রহ্মাজি তখন খুব কষ্ট পাচ্ছে যে এই যে মানুষেরা এত মারা যাবে, এই কষ্ট পাবে, এদের কি হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাজির কাছে আসে, তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবান ব্রহ্মাজির কাছে এসে বলে, তুমি চিন্তা করো না, এই যত জীব তারা সবাইকে আমি উদ্ধার করে দেবো। আমি কলিযুগে, কলিযুগে আমি প্রথম থেকে বিগ্রহ রূপে অবস্থান করব, বিগ্রহ, কোনো মায়ের গর্ভে উনি জন্মগ্রহণ করবে না, এই বিগ্রহ রূপে উনি আসবেন এবং সবাইকে উদ্ধার করবেন। এবং ভগবান কি বলছেন, যে আমাকে যে দর্শন করবে, আমার যে প্রসাদ পাবে, মানে প্রসাদ, জগন্নাথদেবের প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ। আমরা সমস্ত দেবতার প্রসাদ খাই, এই প্রসাদ গুলো হচ্ছে প্রসাদ, যেমন দেবী দুর্গার প্রসাদ পাচ্ছে, এটা প্রসাদ, কিন্তু একমাত্র মহাপ্রসাদ, মহাপ্রসাদ হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ, এছাড়া কোনো প্রসাদ মহাপ্রসাদ নয়। আমরা বলি মহাপ্রসাদ, কিন্তু মহাপ্রসাদ একমাত্র ভগবান বিষ্ণু প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়, জগন্নাথ দেবের প্রসাদ হচ্ছে মহাপ্রসাদ। তো ভগবান ব্রহ্মাজিকে বলেন যে আমার এই দারু ব্রহ্ম যারা দর্শন করবে তারাই মোক্ষ লাভ করবে, তারাই আমার কাছে ফিরে আসবে। এবং এই মহাপ্রসাদ যদি যদি দর্শন মানে খায়, এবং এই দারু ব্রহ্ম অবস্থান করছে কোথায়, শ্রীক্ষেত্র জগন্নাথ, শ্রীক্ষেত্র শঙ্খক্ষেত্র, মানে পুরী ধাম, নীলাচল ধামে, এই পুরী ধামে যারা প্রবেশ করবে, ভগবান বলছে পুরী ধামে যারা প্রবেশ করবে তাদেরই সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ, পাপ ক্ষয় হবে, এই পাপ ক্ষয়টা আমাদের জানতে হবে, কারণ আমরা সবাই এসেছি যে যার কর্মফল নিয়ে, আমরা জন্মগ্রহণ করেছি, কেউ তো ধনী পরিবারে জন্মগ্রহণ করেছি, কেউ হয়তো গরিব পরিবারে জন্মগ্রহণ করেছি, কেউ মিডিল ক্লাস পরিবারে জন্মগ্রহণ করেছি, এটা আমাদের সব কর্মফল অনুযায়ী জন্মগ্রহণ করেছি। হ্যাঁ, কেউ আমরা ব্রাহ্মণ পরিবারে এসেছি, কেউ ক্ষত্রিয় পরিবারে এসেছি, কেউ বৈশ্য পরিবারে এসেছি,
সূত্র পরিবারে আমরা যে যার কর্মফলে এই ক্যাটাগরিতে আমরা জন্মগ্রহণ করে ফেলেছি, এবং এই ক্যাটাগরিতে জন্মগ্রহণ করার ফলে আমাদের সবাই যে যার গত জন্মের কর্মফল আমরা ভোগ করে যাচ্ছি। তো এর থেকে মুক্তি পেয়ে যাবে কিভাবে? আমাকে দর্শন করলে আমার প্রসাদ চলে, এইটা হলে মুক্তি পেয়ে যাবে। তো উনি ব্রহ্মাকে বলে এবং ভগবানকে আহ্বান করেছিল ব্রহ্মাজি, তার জন্য উনি দারু ব্রহ্ম রূপে এসেছিল। এইবার আরেকজনের জন্য ভগবান এসেছেন, কার জন্য? ইন্দ্রদুন্ড রাজা। এই কথাটা আপনার স্কন্দ পুরাণে এগুলো লেখা আছে, স্কন্দ পুরাণ যদি আপনার পড়েন তাহলে দেখতে পারবেন। এই ইন্দ্রদুন্ড রাজা একবার ঋষি মুনিদের কাছে মানে বসে আছেন, তো রাজার খুব ইচ্ছা হয়েছে ভগবানকে দর্শন করা, দেখা, একদম ফেস টু ফেস দেখতে চাইছে। আমরা যেমন ভগবানের মন্দিরে যাই, পুজো দিলাম, চলে এলাম, কিন্তু আমাদের আগ্রহ হয় না যে ভগবানকে দেখব, ভগবানকে দেখব। তো আমাদের দেখা তো দূরের কথা, আমরা ভগবানের সেবা পূজন তো করি না, আমরা সারাদিনে কত রকম আহার করি। এই যেমন আমাদের সানডেতে চিত্রজন, আমাদের রেল যে সবজি বাজারগুলো আছে, দেখা যায় যে কত রকম মার্কেট করছে সানডেতে, সবার হলিডে এখানে। কিন্তু ভগবানের জন্য ওই একটা নকুন্দনা বা একটা কলা নিয়ে এলো। কিন্তু ভগবান গীতা এই কথাগুলো বলেছেন যে তুমি যেটা আহার করবে সেটা আমাকে ভোগ লাগিয়ে খেতে হবে, তা নাহলে তুমি চুরি করছো। আপনারা দেখুন এই জগন্নাথ দেবে সারাদিন খালি ভোগই লাগানো হয়। এই জগন্নাথ পুরীতে যদি আপনারা যান, ভগবানকে প্রসাদ ছাড়া কিছু খায় না, কেউ খায় না, যেটাই খাবে ভগবানকে দিয়ে খাবে। জগন্নাথ পুরীতে এখন বাল্যভোগ দেওয়া হয়, দশটার সময় দেওয়া হয়, বারোটার সময় দেওয়া হয়, চারটার সময় দেওয়া হয়, এইভাবে সারাদিন দেওয়া হয়, গভীর রাত্র ভোগ দেওয়া হয়। সেই ভোগটা দেবতারা এসে, সেই ভোগটা মানুষরা পায় না, কিন্তু দেবতারা পাচ্ছে। তো এইরকম আমাদের প্রতিটা মানুষের উচিত, আমরা সারাদিনে যে রুটি খাচ্ছি, সবজি খাচ্ছি, ডাল খাচ্ছি, সমস্ত কিছু ভগবানকে দিয়ে খেতে হবে, তাহলে মুক্তি পাবো। তা নাহলে আমরা এই কর্মবন্ধন, ভগবান বলছে চৌর্য বৃত্তি করছে তুমি, কারণ এই যে এই তোমার বর্ষা আসছে, এই বর্ষার সময় প্রচুর ধান হবে চারিদিকে, গম হবে, বর্ষার পরে গম হবে, এখন সারা বাজারে কত আম এসছে, নারকেল আছে। এই নারকেল, আম, ধান, গম, যব, এই যে এত খাবার হচ্ছে, এই যে ভগবান আমাদের এত খাবার দিয়েছে, এই খাবার গুলো আমরা চাকরি করছি বা অর্থ রোজগার করছি, কিনছি, কিনে এসে আমরা খাবার খাচ্ছি, কিন্তু আমরা মানে অল্প চিন্তা করি না যে এই খাবার গুলো কে সাপ্লাই করেছে। আমাদের কোনো কবজি চোর আছে না? আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ পেয়ে গেছি, তোমার বাগানে এত সবজি চাষ হয়ে যাবে, তুমি খাবার খাবে, বেঁচে থাকবে। আমাদের কোনো ক্ষমতা নেই একটা আম তৈরি করা, একটা আপেল তৈরি করা, আম আপেল তো বাদ দি, একটা চালের দানা তৈরি করার ক্ষমতা নেই আমাদের। তো ভগবান বলছে এই সমস্ত কিছু খাদ্যশস্য আমি সৃষ্টি করেছি, আমার দ্বারাই হচ্ছে, আমি পৃথিবী মাকে রস দান করছি, সূর্যদেব আলো দিচ্ছে, চন্দ্রদেব আলো দিচ্ছে, এই চন্দ্রদেব আলো দেওয়ার জন্য ফলে পরিপুষ্ট হচ্ছে। তো এইটা যদি তুমি আমাকে নিবেদন করে না খাও, প্রতি গ্রাসে গ্রাসে পাপই ভক্ষণ করছে, সেম কথা ভগবান বলেছে যে প্রতি গ্রাসে, মানে যে আমরা অন্ন খাচ্ছি, অন্ন ডাল সবজি খাচ্ছি, বলছে প্রতি গ্রাসে পাপ ভক্ষণ করছে। তাহলে বুঝুন, আমরা যদি সারাদিন ধরে যদি পাপ খাই, ভগবানকে যদি আমরা ভোগ না নিবেদন করে খাই, তাহলে আমরা যেতে পারবো? যেতে পারবো না। আর আমরা যদি যেতে না পারি, তাহলে আমরা যাদের জন্মদান করেছি, যে পুত্র সন্তানদের দিয়েছি, তারাও যেতে পারবে না। কেন? শাস্ত্রে বলছে যে পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, আর পিতা যদি পাপ করে সব অংশে ধ্বংস। তার প্রমাণ আপনারা যদি রামায়ণ পড়েন তাতে দেখতে পাবেন, রাবণ পাপ করেছিল, কি পাপ করেছিল না? পরস্ত্রী গমন করেছিল। শাস্ত্রে বলছে যে পরস্ত্রীকে মাতৃ দেবে, মাতৃ রূপে দেখতে হবে, মানে পরস্ত্রী মানে কি? বিবাহিতা স্ত্রী, অপরের বিবাহিতা স্ত্রীকে মাতৃজ্ঞানে দেখতে হবে। কিন্তু রাবণ সেটা করেনি, সে জ্ঞান তার ছিল না। রাবণ ব্রাহ্মণ হতে পারে, পণ্ডিত হতে পারে, কিন্তু সে এই জ্ঞান তার ছিল না। সে সীতা দেবীকে তুলে নিয়ে চলে এসেছিল, কিসের উদ্দেশ্যে? ভোগ করার লালসায় এসেছিল। কিন্তু রাবণের এক অভিশাপ ছিল যে কোন নারীর যদি তুমি ইচ্ছার বিরুদ্ধে তাকে তুমি আকর্ষণ করো, সহবাস করো, তোমার দেনেন দেন মৃত্যু হয়ে যাবে। এটা স্বর্গের মানে স্বর্গের অপ্সরা অভিশাপ দিয়েছিল। কে দিয়েছিল? কুবেরের ছেলে অভিশাপ দিয়েছিল। রাবণ পণ্ডিত কিন্তু মূর্খ লোক, ওর বোধগম্য ছিল না কে পুত্রবধূ কে ভাতৃবধূ ইয়ে ছিল না।
তো স্বর্গের কুবে ওর ভাই ছিল, ওর ওর সন্তানের যে মানে পুত্রবধূ, রাবণের পুত্রবধূ দ্বারা, কেন দাদার ছেলের বউ সেটা নিজের পুত্রবধূ, সে পুত্রবধূকে সে লালায়িত হয়েছিল, লোভের দৃষ্টিতে দেখেছিল এবং তাকে 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 আলিঙ্গন করার জন্য গেছিল, তখন অভিশাপ দেয় এবং সে স্বর্গের অপ্সরা ছিল, অভিশাপ দেয় যে তুমি কোন নারীর ইচ্ছা বিরুদ্ধে যদি তাকে তুমি আলিঙ্গন করতে যাও তোমার মৃত্যু দেন দেয়া দেয়। সেই ভয়টা রাবণের ছিল এবং সেই ভয়ে সীতা দেবীকে ধরতে যায়, আর এটাও জানতো যে সীতা দেবীর পাওয়ার খুব আছে। সীতা দেবী বলেছিল রাবণ বি কন্ট্রোল, তুমি তোমার কন্ট্রোল করো, তুমি এগিয়ে যদি আসো তোমাকে ভস্ম করে দেব। সীতা দেবী এত সতী নারী ছিল। তো যাই হোক, এই সীতা দেবীর কে হরণ করেছিল বলে রাবণের পাপ, আর এই পাপের ফলে ও সব বংশ ধ্বংস, তার বংশ ছিল না, ওর মুখে আগুন দেবার লোক ছিল না, সে পাপ করেছিল দ্বাপর যুগে। দ্বাপর যুগে যদি আমরা সামান্য মহাভারত পড়ি, গীতা পড়া তো একটু টাফ, শ্রদ্ধা যদি মনে শ্রদ্ধা না থাকলে গীতা পড়তে পারবেন না, চৈতন্য চরিতামৃত পড়তে পারবেন না। প্রথমে রামায়ণ পড়তে হবে, রামায়ণ পড়ে ভগবানকে জানতে হবে, ভগবান নারায়ণ কে, ভগবান রামচন্দ্র কে, তারপর মহাভারত পড়তে হবে, তারপর গীতা পড়তে হবে। তো এই দ্বাপর যুগে সেই পাপ করেছিল ধৃতরাষ্ট্র, এই ধৃতরাষ্ট্রের পাপের জন্য সব বংশ ধ্বংস, কর্ণের পাপের জন্য সব বংশ ধ্বংস। কর্ণ খুব দানবীর ছিল, সূর্য দেবতার পুত্র, সূর্য পুত্র কর্ণ, হ্যাঁ চিন্তা করুন দেবতার পুত্র, সে ধ্বংস হয়ে যাচ্ছে, গঙ্গা পুত্র ভীষ্ম। আমরা সবাই বিভিন্ন রকম ভাবে পাপ করি, গঙ্গা বিভিন্ন পাপ করছি, মাছ খাচ্ছি, ডিম খাচ্ছি, বিভিন্ন রকম নিজস্ব স্ট্যাটাস মেনটেন করে অপরকে ছোট করে দিচ্ছি, কিন্তু সে বুঝতে পারে না এটা যেমনই মানুষ, প্রতিটা জীব এর হৃদয়ে পরমাত্মা আছে। মানুষ তো বাদ দিন, আমরা যদি একটা ছাগলও কেটে খাই, একটা মাছও যদি, এই যে মাছ ভগবান মৎস্যরূপে প্রথম অবতার নিয়েছেন, দারু ব্রহ্ম রূপে তো এসছে, কিন্তু ভগবান পশু পাখি রূপে এসছে, মৎস্য অবতার, বরাহ অবতার, এই যে 10 অবতারের মধ্যে বরাহ অবতার আছে, বরাহ অবতার শুয়োর রূপে এসছে, ভগবান মৎস্য অবতার রূপে এসছে। তাই প্রতিটা জীবের হৃদয়ে ভগবান আছে, এই জীবকে যদি আমরা কেটে খাই এর কর্মফল ভোগ করতে হবে, প্রতিটা মানুষকে ভোগ করতে হবে। আর এই পাপ, এই পাপের ফল তার সন্তানকেও ভোগ করতে হবে, শুধু সন্তানকে না, একটা মানুষ যদি পাপ করে, ধরুন আমি যদি পাপ করি তাহলে আমার এই পাপের ফল আমার পূর্বপুরুষরা ভোগ করবে, পিতা ভোগ করবে, তার পিতা ভোগ করবে, তার পিতা ভোগ, পূর্বপুরুষরা ভোগ করবে, এবং তার ফলে কি হবে, তারা ফল ডাউন করে যাবে, তারা অধোগতি হয়ে যাবে। হ্যাঁ, এর জন্য ধৃতরাষ্ট্রের জন্য তার বংশ ধ্বংস। হ্যাঁ, আমরা যত বড়ই বীর হই, যতই দেবতার পূজা করি, আমরা ভগবান বিষ্ণুকে যদি না মানি ধ্বংস। তার উদাহরণ আছে গঙ্গাপুত্র ভীষ্ম, ইনিও দেখুন গঙ্গা দেবীর ছেলে, গঙ্গা দেবীর গর্ভে এসেছে, আমরা তো সাধারণ মায়ের গর্ভে এসেছি, গঙ্গার গর্ভে এসে গঙ্গাপুত্র ভীষ্ম, হ্যাঁ ভীষ্মদেব ওনার নাম, ভীষ্মদেব দেবব্রত নাম ছিল না, যৌবনে দেবব্রত নাম, শান্তনু মহারাজের ছেলে, শান্তনু মহারাজের স্ত্রী ছিল, তাকে ভগবান মেরেছে। তো আমরা পাপ করে গঙ্গা, আমরা অনেকে বলি পাপ করেছি আর করেছি, চলো বছরে দুদিন গঙ্গায় চান করে চলে আসি, কি হবে, কিচ্ছু হবে না, ও পাপের ফল ভোগ করতেই হবে, কর্মের ফল ভোগ করতেই হবে। যেমন এই পৃথিবীতে সংবিধান আছে, আমাদের ভারতবর্ষে আমরা বাস করি, এই ভারতবর্ষে একটা সংবিধান আইন আছে, এই আইন মেনে আমরা যদি না চলি তাহলে যতই মন্ত্রীর একদম একটা মন্ত্রীর কাছের মানুষ হয় না কেন, কেউ বাঁচাতে পারবে না যদি ধরা যদি পড়ে যায়। আমরা এখানে তিনটা মার্ডার করে হয়তো যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, কিন্তু ভগবানের কাছে আইন আর অন্যরকম, ভগবানের কাছে তিনটা মার্ডার করলে তিনবার শাস্তি পেতে হবে। তো সেই রকম গঙ্গাপুত্র ভীষ্ম, উনি গঙ্গা দেবীর ছেলে, তার সত্ত্বেও ওনার মৃত্যু হচ্ছে, ভগবান মারছে। তা আমরা যদি পাপ করি তাহলে আমরা বাঁচতে পারব না, একমাত্র কিভাবে হবে, আমরা এই দারু ব্রহ্ম জগন্নাথ দেবের কাছে যদি আমরা সারেন্ডার হই। হ্যাঁ, তো এইভাবে ইন্দ্রধনু রাজা, এইভাবে ব্রহ্মটাকে, এইভাবে ইন্দ্রধনু রাজা যখন ইচ্ছা করে
যে আমি সঙ্গে ভগবানকে দেখতে চাই, তখন তার মুনি ঋষিরা আমাকে বলে, হ্যাঁ ভগবানকে দেখতে পাবে, কোনো ব্যাপার না। হ্যাঁ তুমি এক কাজ করো, তুমি ভগবান কৃষ্ণকে আহ্বান করো, উনি চাইলেই তুমি দেখতে পাবে। তখন উনি কি করে, উনি ভগবান কৃষ্ণকে আহ্বান করেন, তো ভগবান কৃষ্ণ তাকে স্বপ্নাদেশ দেয়, স্বপ্ন দেয় যে আমি নীলাচলে আছি, হ্যাঁ নীলাচলে আমি অবস্থান করছি, আমি দারু ব্রহ্ম রূপে এবার কলিযুগে প্রত্যেককে উদ্ধার করবো। দারু ব্রহ্মকে ব্রহ্মার 50 বছর ভগবান নীলাচলে এক নীল গুহার মধ্যে ছিল, হ্যাঁ সেখানে খালি দেবতারাই যেতে পারত, আর কিছু মানুষ যেতে পারত, দেবতারা ছাড়া ওখানে কেউ যেতে পারত না। তা দারু ব্রহ্ম রূপে আমি সবাইকে দেখা দেব, তুমি এক কাজ করো, আমাকে উদ্ধার করো। যখন এই ইন্দ্রজন্য রাজা যখন এটা ইয়ে পায়, স্বপ্নাদেশ পায় যে ভগবান ওনাকে আশীর্বাদ দিয়েছে, ভগবান স্বপ্নে আদেশ দিয়েছে যে নীল মাধব রূপে আসবো, এই দারু ব্রহ্ম রূপে আসবো, তুমি আমাকে উদ্ধার করো, তখন ওই ইন্দ্রজন্য রাজার ক্যাবিনেট, মানে উনি তো রাজা, ওনার ক্যাবিনেট এক রাজ পুরোহিত ছিলেন বা মিনিস্টার ছিলেন, মন্ত্রী যাই হোক বলা যায়, বিদ্যাপতি, বিদ্যাপতিকে পাঠায়, তুমি আবিষ্কার করে আসো, আবিষ্কার করো, আরো মন্ত্রীদের পাঠায়, কিন্তু একমাত্র বিদ্যাদেবী বিদ্যাপতি উনি আবিষ্কার করে। তারপরে উনি শব্দ পায় যে তিনটে কাঠ এইভাবে সমুদ্রে ভেসে আসবে, যাই হোক এইভাবে উনি দারু তিনটে কাঠ ইন্দ্রজন্য রাজা সমুদ্র থেকে নিয়ে আসে, নিয়ে এসে কাঠগুলো অতীব শক্ত, ওখানে যত মিস্ত্রি আছে কাঠের মিস্ত্রি তারা কেউ টাচ করতে পারে না। তো আমাদের সবসময় জানতে হবে ভগবানের লীলাগুলো, ভগবান খুব অলৌকিক, ভগবানের কিভাবে কি করেন কেউ বুঝতে পারে না। এই জগন্নাথ দেবের অলৌকিক লীলা আমরা এখনো দেখতে পাচ্ছি, এবং এখনো মন্দিরের অ্যাক্টিভিটিস গুলো, জগন্নাথ পুরী মন্দিরে যে যে লীলাগুলো চলছে বা অ্যাক্টিভিটিস গুলো এখনো যে চলছে, কোনো সায়েন্স স্কুল কিনারা করতে পারছে, এটা কেন হচ্ছে, কেন হচ্ছে? যেমন ভগবানের কিচেনে 100,000 মানুষের রান্না হচ্ছে, 100,000 প্রত্যেক দিন, সেখানে কোনো ইলেকট্রিসিটি নেই, আমরা ইলেকট্রিকের মধ্যে ফ্যানের হাওয়া খাচ্ছি, ইলেকট্রিকে বসে আছি, ইলেকট্রিকের আলো দেখতে পাচ্ছি, মিক্সি মেশিন গ্রাইন্ডার মেশিনে পেস্ট করছি, হ্যাঁ বড় বড় মেশিনে রুটি হচ্ছে, হ্যাঁ বড় বড় টিউবের মধ্যে অন্ন রাইস, আমরা যেটা আমাদের ইসকন মন্দিরে দেখতে পাবেন যে 100,000 মানুষের 10 মিনিটের মধ্যে রান্না হয়ে যাচ্ছে, চাল দিয়ে দিচ্ছে, জল দিয়ে দিচ্ছে, প্রেসার হিট স্টিম বাষ্প প্রেসার দিচ্ছে, অন্ন হয়ে গেল, ওই দিন 10 মিনিটের মধ্যে 1 কুইন্টাল চালের রান্না হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, যে বড় বড় মেশিন, একটা মেশিনে এই যেমন এই বছর ইয়ে হবে কুম্ভ মেলা, এলাহাবাদে কুম্ভ মেলা হবে, 12 বছর পর কুম্ভ মেলা হচ্ছে, এই কুম্ভ মেলায় যদি আপনারা যান দেখতে পাবেন ইসকন 100,000,000 মানুষকে প্রসাদ খাওয়াচ্ছে, ইসকন একমাত্র একটা মঠ, সারা পৃথিবী ব্যাপী হরিনাম প্রচার করছে, সনাতন ধর্ম প্রচার করছে, গীতা আজ 182টা দেশে ইসকনের গীতা প্রচার হয়েছে, 182টা থেকে দেশে ভগবান কৃষ্ণের মন্দির আছে, এবং এই রথযাত্রাতে 182টা দেশে রথ উৎসব হয়েছে, 182টা দেশে, হ্যাঁ এমন কোন দেশ নাই যেখানে রথ হচ্ছে না, প্রতিটা দেশে রথ হয়েছে, এবং এই 9 দিন ধরে প্রোগ্রাম চলছে, এই নয় যে রথ বেরিয়ে এলো রথ খতম হয়ে গেল উল্টো রথে আবার ভগবান চলে গেল, তা নয়। এই যেমন আমাদের চিত্রঞ্জন রেল শহরে এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, এই 9 দিন ব্যাপী প্রোগ্রাম, মধ্যখানে বলে রাখি এই যে ভগবানের যে প্রোগ্রাম গুলো আয়োজন করেন এরা অতীব ভাগ্যবান, কারণ ভগবান জগন্নাথ দেবের চোখে কোনো পলক নেই, পাতা নেই, ওনার চোখ এত বড় বড়। আমরা যারা সায়েন্সের ছেলে, যারা সায়েন্সের ছেলে, তারা আমরা ম্যাগনেটিক ইয়েতে লেন্সে দেখতে পাই, একটা ছোট মানে জীবাণুকে কিভাবে বড় করে দেখা যায়, সেরকম ভগবানের জন্য আপনি যদি একটু কাজ করেন ভগবান এত বড় করে দেখেন যে আমার ভক্ত এত করেছে। এই যে মন্দির, আমি এই মন্দিরে জগন্নাথের স্নান যাত্রার থেকে জড়িত, এখানে যে মন্দিরে যে মেন পূজারী বা আমাদের যে স্যার ইংলিশের টিচার, এই টিচার স্যার আমাকে আহ্বান করেছিলেন যোগ্য অনুষ্ঠানে আসার জন্য জগন্নাথ দেবের স্নান যাত্রা, তো এই পূজারি প্রভু কৃপা, ইনি হচ্ছেন উড়িয়া ব্রাহ্মণ উড়িষ্যা থেকে এসেছেন, এই পূজারি প্রভুর কৃপাতে আমি এই জগন্নাথ দেবের স্নান যাত্রায় ভগবানকে অভিষেক করেছি, প্রায় 6 ঘন্টা ধরে ভগবানের আহুতি দিয়েছি, এখানে একটা বিশাল যজ্ঞ কুণ্ড হয়েছিল,
এরকম যজ্ঞ দেখা যায় না, বিভিন্ন বড় বড় মঠ মন্দিরে দেখা যায়। আমরা তো সাধারণ যেসব ব্রাহ্মণদের কোনো জ্ঞানী নেই, তারা ওই দেবীর কাছে যজ্ঞ করছে, ওই ওই লটর বটর 250 ঘিতে যজ্ঞ করে দিল, ব্যাস। হ্যাঁ, 1000 টাকা দক্ষিণা দাও, নিয়ে চলে গেল। হ্যাঁ, কিন্তু এখানে এই জগন্নাথ মন্দিরে যিনি সেবা পূজা করেন, এই পুরোহিত মশাই মানে পূজারী, ইনি 700 গীতা যজ্ঞ করেছেন সেদিন, 700 বার আহুতি প্লাস আরো আহুতি, প্রায় 1000 বার যজ্ঞে আহুতি দেওয়া হয়েছে। ওম নমো ভগবতে বাসুদেবায়। হ্যাঁ, এবং সেই যজ্ঞস্থে আমাকে অংশগ্রহণ করার জন্য উনি আহ্বান করেছিলেন। হ্যাঁ, তো আমার নিজেকে খুব মানে খুব আনন্দ পেয়েছি যে আমি এত বড় একটা যজ্ঞ এই এক মানে শ্রদ্ধাবান ভক্তের সঙ্গে করতে পেরেছি। এটা হচ্ছে অ্যাসেট। আমরা কলিযুগে যতই অ্যাসেট করে যায়, 1 লক্ষ টাকা, এখানকার মানুষ তো অধিকাংশ কোটির চিত্রজনের মানুষরা, প্রত্যেকের 1 কোটি টাকা আছে। আবার বহু মানুষ যারা বড় বড় বিজনেসম্যান, 100 কোটি, 1000 কোটি, বড় বড় যারা মানে মেগা বিজনেসম্যান, তারা তো কয়েক 1000 কোটি টাকা করেছে, তারা বড় বড় বিল্ডিং করছে, কিন্তু সেই অ্যাসেটটাই পৃথিবীতেই রেখে চলে যেতে হবে, এই পৃথিবীতে রেখে চলে যেতে হবে। কেউ এর জন্য একটা পয়সাও ভগবান বলবেন আপনাকে দেবে না, কিন্তু এই যে জগন্নাথের জন্য এই যে 9 দিন ধরে এই শুদ্ধমান ভক্তরা এত আয়োজন করছে, তারাও সার্ভিস দিবে, তারাও সার্ভিস করছে, তারাও বিভিন্ন রকম স্কুলের টিচার, কেউ ফ্যাক্টরিতে আছে, কেউ জিএমপি চাকরি করছে, কিন্তু তার মধ্যে আর 2 মাস ধরে প্রিপারেশন নিচ্ছে, এই 9 দিন ব্যাপী উৎসব কিভাবে ঠিক হবে? এইটা ভগবান, এই ভগবানের জন্য যারা করে তাদের কাজগুলো ভগবান অতীব বড় করে দেখে। তো যাই হোক, তো এইভাবে ইন্দ্রধনু ভগবানের আহ্বানে জগন্নাথ দেব বললেন, ভগবান কি বললেন, ভগবান যেটা বলতে, ভগবানের জিনিসগুলো খুব আলোক, আমরা সহজে দেখতে পাই না, সাধারণ চোখে দেখতে পাই না। তো ভগবান তখন ঠিক করে যে স্বর্গে দেবতারা ঠিক করে বিশ্বকর্মাজিকে পাঠাবে, কেন দেবতাদের কারিগর মানে ইঞ্জিনিয়ার হচ্ছে দেব গুরু স্বয়ং ভগবান বিশ্বকর্মা, উনি ব্রাহ্মণ রূপে আসেন। ইন্দ্রধনুকে রাজাকে বলে যে আমি বিঘ্ন তৈরি করে দেব, এবং অন কন্ডিশনে যে আমাকে তোমরা কেউ ডিস্টার্ব করবে না, আমি করে দেব। তো রাজা রাজি হয়ে যায় এবং সে বৃদ্ধ ব্রাহ্মণ রূপে আসে। এবার ভগবানের যখন বিঘ্ন তৈরি করে, সে বিঘ্নর আওয়াজ হয়, বিভিন্ন রকম কাঠের আওয়াজ হয়, উনি মিস্ত্রি ছিলেন, তো এক সময় যখন কাঠের আওয়াজ বন্ধ হয়ে যায় তখন উনি আসেন। তখন ওনার ইন্দ্রনু রাজা এবং তার স্ত্রী, ওনাদের কোনো পুত্র সন্তান কন্যা সন্তান ছিল না, ওনার জগতের মঙ্গল করার জন্য ব্রহ্মাজিকে আহ্বান করেছে, জগন্নাথদেবকে আহ্বান করেছিল। তখন ওনারা খুব উতলা হয়ে উঠবে যে আমরা ব্রাহ্মণ হত্যাতে ব্রাহ্মণ শুদ্ধ ভক্ত, তাকে তিনি যদি দেহত্যাগ করে সেই পাপে আমরা উই হব। তখন ওনারা কি করে, ওনাদের শপথ বাক্যটাকে ব্রেকডাউন করে, কেন শপথ কি ছিল, আমাকে ডিস্টার্ব করবে, কিন্তু ওনারা তখন ডিস্টার্ব করে জগন্নাথকে, বিশ্বকর্মাজিকে বলে আপনি কি করছেন, আপনার কোনো আওয়াজ আমি পাচ্ছি না, আপনার জন্য আমরা খুব চিন্তিত। তো তখন উনি আবার চলে যায়, কেন দেবতা।